সজনে গাছ থেকে সজনে পাতা পারবো। এখন আমি এখন সজনে পাতা দিয়ে বড়া বানাবো। তো আমি দুইটা রেসিপি বানাবো দুই দিনের জন্য। তো আমি একবারে অনেকগুলো পাতা পেরে নিচ্ছি, দেখুন সজনে পাতা আমার সজনে গাছ থেকে। তো আমি কিন্তু এক বছরের মধ্যে আমি এই সব গাছ লাগিয়েছি আমার আশেপাশে, আমি এক বছর হলো এখানে এসেছি। তো আস্তে আস্তে সব গাছ উঠছে আমার, আর সজনে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়। তো আমি কিন্তু পাতা পেরে নিয়েছি, আমার মোটামুটি হয়ে গিয়েছে, আর লাগবে না, আমার অনেকগুলো হয়েছে, তো আর নেব না। তো এখন চলুন ভিউয়ার্স রেসিপিতে চলে যাই। তো দেখুন আমি কিন্তু সজনে পাতাগুলো ভালো করে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। আর এগুলো আপনারা ইচ্ছা করলে কিন্তু বড়াটা বানানোর আগে কুচি কুচি করে কেটে নিতে পারেন, কিন্তু আমি কেটে নিই না, আস্তই আমি বানিয়েছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি সজনে পাতাগুলো ধুয়ে তারপরে আস্তায় দিয়ে দিয়েছি, পাতাগুলো কাটিনি, আপনারা ইচ্ছা করলে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আর দেখুন আমি কিন্তু দিয়েছি পেঁয়াজ কাটা আর মরিচ কাটা, তারপরে এই যে ডাল, একটু আমি মুসুরের ডাল, আপনি যে কোনো ডাল নিতে পারেন, একটু ব্লেন্ডার করে দিয়েছি, আপনি ইচ্ছে করলে পাটা বেটে নিতে পারেন। আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, এগুলো দিয়েছি। তারপরে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে একটু লবণ দিব, তারপরে বাইন্ডিংয়ের জন্য আমি দিব একটু আটা, তারপরে একটু আদা রসুনও দিলাম আমি, দিয়ে ভালো করে মুচড়ি মুচড়ি মেখে নিয়েছি। তো এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, দেখুন। তো উল্টিয়ে দিয়েছি, একদমই সহজ একটা রেসিপি এবং খুবই সুস্বাদু একটি রেসিপি, বাসায় বানিয়ে খাবেন ভিউয়ার্স, অনেক টেস্টি এটা। আর ভিউয়ার্স আমার চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, তারপরে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।